যারা আঙ্গুর খাওয়ার নিয়ম গাছ থেকে পেরে দুদিন পর সো ফ্রেন্ডস আমাদের অনেকেরই শখ থাকে যে নার্সারি থেকে একটি ভালো মানের আঙুরের চারা নিয়ে এসে এই যে আমি যেমন একটা নিয়ে এসেছি এরকম আঙুরের চারা নিয়ে এসে আমরা আমাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে মিষ্টি আঙুর ফলাবো কিন্তু সেই স্বপ্ন কিন্তু আমাদের হয়ে ওঠে না কারণ আমরা সঠিকভাবে মাটি তৈরি থেকে শুরু করে সঠিকভাবে আঙুর গাছের যে প্রয়োজনীয় পরিচর্যা সেগুলো করে উঠতে পারি না তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে আঙুর গাছ কোন মাটিতে সব থেকে ভালো হয় নর্মাল মাটির থেকে কিন্তু একটুখানি আলাদা হয় আঙুর গাছের মাটি যেহেতু আঙুর গাছ কিন্তু সমভূমি অঞ্চলে অতটা ভালোভাবে হয় না অর্থাৎ যে মিষ্টি আঙুর যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু মাটি তৈরিটাই সব থেকে বেশি জরুরি আর তাছাড়া সাথে সাথে কিন্তু পরিচর্যাটাও অত্যন্ত জরুরি আর সবার লাস্টে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব একজন নার্সারি ম্যান সে কিভাবে আঙুর গাছ পরিচর্যা এবং কিভাবে মাটি তৈরি করতে বলছে সেটা কিন্তু আপনাদের সবার শেষে আমি জানিয়ে দেব নমস্কার বন্ধুরা গোয়েদ গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো ফ্রেন্ডস এই যে এটি হলো আমার একটি আঙুর গাছ আর এটি আমি মা জবা নার্সারি থেকে এনেছিলাম তো সবার প্রথমে আপনাদের সাথে একটুখানি বলে দিই যে আঙুর গাছ কখন লাগালে সবথেকে বেশি ভালো হয় তো সবাইকে মনে রাখতে হবে যে আঙুর গাছ কিন্তু শীতকালে একদমই লাগানো যাবে না কারণ শীতকাল হলো আঙুর গাছের জন্য ডরমেন্সিক পিরিয়ড অর্থাৎ শীতকালে কিন্তু আঙুর গাছের সমস্ত পাতা ঝরে যায় তখন অনেক সময় মনে হয় যে আঙুর গাছটা হয়তো মরে গেছে অনেকে তো আমি শুনেছি যে শীতকাল আসলে যখন গাছের পাতাগুলি সব পড়ে যায় আঙুর গাছের তখন গাছটাই তুলে ফেলে দেয় যে গাছটা মারা গেছে কিন্তু এই ভুলটা আপনারা করবেন না শীতকাল ছাড়া আপনারা যে কোনো সময় আঙুর গাছ লাগাতে পারেন এবার আপনাদের সাথে আমি শেয়ার করব আঙুর গাছের মাটি তৈরি তো তার আগে একটুখানি আপনাদের সাথে বলে দিই এই যে এখানে একটি 12 ইঞ্চির টবে কিন্তু আমি এই আঙুর গাছটিকে পটিং করব টবের তলায় কিন্তু এরকমভাবে খোলামখুচি দিয়ে দেবেন তারপরে এরপরে একটা পাথর দিয়ে দেবেন তারপরে যে মাটিটা তৈরি করব সেটা আমি এর মধ্যে ভরে দেবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি তার আগে বলে দিই যে এই 12 ইঞ্চি মাটির টবে কিন্তু আমার মোট 4 ভাগ মাটি ধরে ঠিক আছে তাহলে আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হলো 1.5 ভাগ গার্ডেন সয়েল যে কোনো গার্ডেন সয়েল নিলেই হবে 1.5 ভাগ আর এইখানে আমি নিয়ে নিয়েছি 1.5 ভাগ ভার্মিকম্পোস্ট বলতে এটা হলো আমি পারস কোম্পানির সিটি কম্পোস্ট ইউজ করি আপনারা এই জায়গায় দেখে নিন লিঙ্কে ক্লিক করে এই সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ভার্মি কম্পোস্টের দাম যেহেতু অনেকটা বেশি তার জন্য কিন্তু আমি এই সিটি কম্পোস্ট ব্যবহার করি আপনারা এই সিটি কম্পোস্ট যদি না পান তাহলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন না হলে গোবর সার ইউজ করতে পারেন যে কোনো একটা ইউজ করলেই হবে আর তার সাথে আমি এখানে কনস্ট্রাকশনের বালি ইউজ করেছি 0.5 ভাগ অর্থাৎ 1.5 ভাগ গার্ডেন সয়েল 1.5 ভাগ ভার্মি কম্পোস্ট আর 0.5% এখানে আমি কনস্ট্রাকশনের বালি ইউজ করেছি আপনারা এই বালি যদি না পান তাহলে নদীর সাদা বালি ইউজ করতে পারেন আর এর সাথে কোকোপিট ইউজ করবেন আপনারা 0.5% কিন্তু কোকোপিটটা আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ইউজ করতে পারলাম না পরে আমি ইউজ করে নেব বাট আপনারা কিন্তু অবশ্যই গাছ আঙুর গাছ লাগানোর সময় কোকোপিটটা ইউজ করবেন সো ফ্রেন্ডস এর মধ্যে আপনাদের আরেকটি কথা আমি বলে দিই আঙুর গাছ কিন্তু সমভূমির মাটি একদমই পছন্দ করে না আঙুর গাছ কিন্তু একটু পাথুরে টাইপের মাটি পছন্দ করে তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আঙুর গাছের গোড়ায় যেন জল জমে না থাকে আবার আঙুর গাছের মাটিতে কিন্তু একটা ময়েশ্চার ভাবও রাখতে হবে সেটা সেই দিকটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে সেই জন্য কিন্তু আমি এই আঙুর গাছ প্রতিস্থাপনের সময় মাটির সাথে সাথে আর 2টি জিনিস আমি ইউজ করব সেগুলি আপনাদের সাথে এবার আমি দেখিয়ে দিই এই যে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টপ গুঁড়ো ঠিক আছে মানে বাড়িতে যে সমস্ত মাটির টব আপনারা ইউজ করেন সেই টব ভেঙে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই টব গুঁড়ো কিন্তু আমি ইউজ করব আর তার সাথে সাথে আরেকটি জিনিস ইউজ করব সেটি হলো এই যে বালি চালার পরে যে সমস্ত নুড়িগুলো থাকে না ছোট ছোট নুড়ি এই নুড়ি কিন্তু আমি ইউজ করব এই 2টি মিলিয়ে 0.5 ভাগ আমি ইউজ করব তো চলুন আবার ফিরে আসা যাক মাটি তৈরির পদ্ধতিতে এই যে এখানে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন টব গুঁড়ো করা আর এখানে বালি নুড়ির যে পাথর সেটা দিয়ে দিয়েছি এবার এর সাথে আমি কী কী সার ইউজ করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে এই যে বলে দিই এখানে আমার কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ মতো ইউজ করব আর 1 মুঠ মতো হাড় গুঁড়ো ইউজ করব আর এর সাথে 1 মুঠ মতো শিংকুচি ইউজ করব শিংকুচিটা এখন আমার কাছে নেই তাই আমি সেটা ইউজ করতে পারছি না বাট আপনারা কিন্তু অবশ্যই ইউজ করবেন তো এই দুটো আমি প্রথমে দিয়ে দিলাম এর সাথে আমি সামান্য পরিমাণে এই যে সাপ ফাঙ্গিসাইড
এটা আপনাদের অবশ্যই থাকার কথা। আর এই সাব ফাঙ্গিসাইড আমি এক চামচ মতো ইউজ করব, যাতে মাটিতে কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়, তার জন্য কিন্তু আমি সাব ফাঙ্গিসাইডটা ইউজ করে নিলাম। এর সাথে আপনারা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে নিম খোল ইউজ করবেন। নিম খোলটা আমার কাছে এই মুহূর্তে নেই, দুঃখিত আমি, বাট আপনারা কিন্তু অবশ্যই ইউজ করবেন। তো চলুন এবার মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিই। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই জৈব পটাশটা ইউজ করতে পারেন। এই যে আমার এখানে রয়েছে অলরেডি, আমি কিন্তু কলার ডগা থেকে এই জৈব পটাশ বানিয়ে নিয়েছি বাড়িতেই। আর যদি জৈব পটাশ আপনারা তৈরি করতে না পারেন, তাহলে বাজার থেকে কিন্তু অবশ্যই একটা যে লাল পটাশ আছে না, সেই লাল পটাশ নিয়ে আসবেন, দিয়ে এক চামচ মতো ইউজ করবেন। আর না হলে এইখানে দেখুন লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, আপনারা বাড়িতে জৈব পটাশ কী করে বানাবেন সেই নিয়ে একটা ভিডিও আমার তৈরি করা আছে, সেখান থেকে দেখে আপনারা খুব সহজেই বাড়িতেই জৈব পটাশ তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ অর্গানিক্যালি। এবার টবের মধ্যে তলাতে সমস্ত গাছ লাগানোর ক্ষেত্রে একই প্রসেস আমি আর বলছি না। এরপরে আঙুর গাছ লাগানোর ক্ষেত্রে আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সবার প্রথমেই আমরা একটা অবলম্বন দিয়ে দেবো। এক্ষেত্রে আমি একটা পাটকাঠি ইউজ করছি, বাট আপনারা মনে করলে অন্য কিছু ইউজ করতে পারেন। আপনারা রড ইউজ করতে পারেন বা অন্য একটা কাঠি ইউজ করতে পারেন, কোনো গাছের ডাল ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট টবের মাছ বরাবর দেখে বুঝে একটু ইউজ করবেন। বেলেট দিয়ে এবার ভালোভাবে এটাকে কেটে নেব। এই যে আঙুর গাছের একদম কাছাকাছি আমি ঠেকিয়ে দিলাম, যাতে আঙুর গাছটা সঠিকভাবে অবলম্বন করে উঠে যেতে পারে উপরের দিকে। এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর গাছটা যত আস্তে আস্তে বড় হবে, পারলে একটু নরম সুতোর দড়ি দিয়ে কিন্তু আপনারা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও সুন্দরভাবে অবলম্বন বেয়ে উপরের দিকে উঠে যাবে। এবার আমি গাছের একদম পাশ বরাবর মাটি দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আঙুর গাছ তো সম্পূর্ণ প্রতিস্থাপন আপনারা দেখেই নিলেন, এবার আসা যাক আঙুর গাছের কিছু একদম গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। সবার প্রথমে বলে দিই, আঙুর গাছের কচি পাতায় কিন্তু জাব পোকার আক্রমণ দেখা যায়। এছাড়া আঙুর গাছ যখন একটু বড় হয়ে যায় আর যখন আঙুর গাছের পাতাগুলি শুকিয়ে যায়, তখন আঙুর গাছের পাতার একদম গোড়ার দিকে কিন্তু পাউডারি মিলডিউ রোগটি দেখা যায়। এছাড়া আরেকটি রোগ দেখা যায়, অনেক সময় আঙুর গাছের কাণ্ড ফেটে আঠা বেরিয়ে আসে, এটাও কিন্তু একটা রোগের মধ্যেই পড়ে। তো এই তিনটেই মোটামুটি আঙুর গাছে রোগ দেখা যায়। এছাড়া অত সহজে আঙুর গাছ রোগাক্রান্ত হয় না, তো এদের হাত থেকে রক্ষা পেতে গেলে কিন্তু আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ সবার প্রথমে একটি ফাঙ্গিসাইড ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনারা সাব ফাঙ্গিসাইডটা ইউজ করতেই পারেন। তার ঠিক 15 দিন পর আপনারা একটি যে কোনো একটি পেস্টিসাইড ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এক্ষেত্রে আমি পারফেক্ট সুপার ইউজ করি, বা জৈব যে সমস্ত পেস্টিসাইড আছে, যেমন কাকা নামক একটি পেস্টিসাইড আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, আপনাদের ইউজ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে না আমরা কিনে ইউজ করবো না, তাহলে কিন্তু আপনারা জৈবিক উপায়ে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে নিম কীটনাশক ইউজ করতেই পারেন। সেক্ষেত্রে আপনাদের 5-6 দিন অন্তর অন্তর আপনাদের কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, তাহলে আশা করছি আপনাদের কোনো রকম রোগাক্রান্ত হবে না আঙুর গাছ। তো এবার আসা যাক আঙুর গাছের খাবার এবং কোন কোন সময় কী কী পরিচর্যা করতে হবে। তো আর একটা কথা আপনাদের সাথে বলে দিই, যে আমি যে সমস্ত ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের নাম উল্লেখ করছি, এগুলোর বেস্ট বাইং লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যামাজনের মাধ্যমে সরাসরি কিন্তু কিনে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আঙুর গাছের পরিচর্যার কথা যদি আপনাদের সাথে বলি, তাহলে আঙুর গাছে যখন ছোটো ছোটো আঙুর এসে যাবে, তখন কিন্তু আপনারা আঙুর গাছের গোড়ায় একটু অল্প পরিমাণে 1 মুঠো মতো হাড় গুঁড়ো, 1 মুঠো মতো শিংকুচি ইউজ করবেন। এটাই আঙুর গাছের সব থেকে ফেভারিট খাবার। আর এছাড়া আপনারা অল্প পরিমাণে সরিষার খোল ভেজানো জল 15 দিন অন্তর অন্তর ইউজ করতেই পারেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ তো আমার কাছ থেকে আঙুর গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন, কীভাবে পরিচর্যা করবেন সেটা সম্পূর্ণটা জেনে নিলেন। এবার আপনারা সরাসরি একজন বিখ্যাত নার্সারি ম্যানের মুখ থেকে শুনে নিন যে তিনি কীভাবে আঙুর গাছ পরিচর্যা করতে বলছেন। তো সেই ভিডিওর ক্লিপটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। রোদ্র আর যেখানে জল পাবে, জল বেঁধে থাকবে না সেরকম জায়গায় লাগাবা। আর জল বেঁধে থাকলে ওইটা টকের ভাব চলে আসবে, আর যখন আঙুর ধরবে, আঙুরের থুকার ওপরে যে পাতাটা থাকবে সেই পাতাটা ভেঙে দিতে হবে, আঙুরের গায়ে রোদ্রটা হিট পায়। আঙুর মিষ্টি হবেই, গ্যারান্টি গ্যারান্টি।
আরে সুস্থ সবল দেখে এটা বেশ মোটা ছোটা গাছ দেখে দাও তোমার দিতে যে গাছটা নিয়ে গিয়ে লাগাবো আচ্ছা কি রকম মাটিতে লাগালে ভালো হয় গো এ যে কোনো মাটিতে লাগাইতে হবে জল যাতে না বাদে রোদ্র জায়গায় লাগাইতে হবে জল বাদবে না এরকম জায়গায় লাগাইতে হবে আর যাতে রোদ্র পায় সো ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণটা তো জানতেই পারলেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই যে স্ক্রিনের উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের ছবি তো সরাসরি আমার সাথে ইনস্টাগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিওটা এইটুকুনি থাকছে গাছ সম্পর্কে আরও ইনফরমেটিভ ভিডিও জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে নমস্কার ততক্ষণ সবাই সুস্থ থাকবেন